হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি ক্লাস টুয়েলভের নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত কীভাবে সৃষ্টি হয়, টেম্পারেট সাইক্লোন, তা দেখাবো তোমাদের। তার আগে বন্ধুরা, তোমরা আমার এই চ্যানেলটিতে যারা আজকে নতুন প্রথম, তারা চ্যানেলটি প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখো, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির পদ্ধতি সাধারণত সীমান্ত সৃষ্টির মধ্যে হয়। সীমান্ত কি? না, দুটো ভিন্ন ধর্মী বায়ুপুঞ্জ। প্রথম স্টেপ ওয়ান, ঠিক আছে, স্টেপ ওয়ান কি, প্রথমে ধরো এরকম একটা বায়ু প্রাচীর ধরলাম এখানে আমি, এই দিক বরাবর হচ্ছে শীতল বায়ু, এই দিক বরাবর হচ্ছে উষ্ণ বায়ু। তাহলে কি হচ্ছে এখানে, না উষ্ণ, এই উষ্ণ নিচে থাকে, উষ্ণ বায়ু, উষ্ণ পশ্চিমা বায়ু এবং শীতল মেরু বায়ু পাশাপাশি বিপরীত দিক থেকে যেহেতু প্রবাহিত হয়, এর ফলে কি হচ্ছে, তাদের মধ্যভাগের যে গ্যাসীয় এই কণাগুলো, এগুলো স্থিরভাবে অবস্থান করে এবং এই দুই ভাগের এই মধ্যবর্তী অঞ্চলকে কী নামে বলা পরিচিত, সাম্য সীমান্ত বলা হয় বা সাম্য সীমান্ত নামে পরিচিত। ওকে, নেক্সট হচ্ছে কি, শীতল, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। ওকে, এদিকে হচ্ছে শীতল বায়ু, এদিকে হচ্ছে উষ্ণ বায়ু, মাঝে হচ্ছে বায়ু প্রাচীর বা সাম্য সীমান্ত বলতে পারো। সেকেন্ড, দু নম্বর স্টেজ কি, দু নম্বর স্টেজ হচ্ছে আমার, দু নম্বর স্টেজের ছবি হচ্ছে আমার উষ্ণ বায়ু, এটা এটা হচ্ছে শীতল বায়ু। কী হচ্ছে, শীতল বাতাসটা কী করছে, এ বাঁক নিয়ে এ বাত তরঙ্গ, ঠিক আছে, এটাকে বাত তরঙ্গ বলে। এটাকে বাত তরঙ্গ কী বলে, কেন বলে, এটা আরেকবার বলে দিই, যেহেতু শীতল উচ্চচাপযুক্ত বাতাসটা, শীতল উচ্চচাপযুক্ত বাতাসটা উচ্চচাপযুক্ত বায়ু প্রবাহে নিম্নচাপের দিকে, এই উচ্চচাপযুক্ত বাতাসটা নিম্নচাপের দিকে আসা যেহেতু চেষ্টা করে, ফলে এই সাম্য সীমান্তে আঘাত করে। এই উচ্চচাপযুক্ত বায়ুটা এ কী করে, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে আসার চেষ্টা করে, এই সাম্য সীমান্তে আঘাত করে, ঠিক আছে, এর ফলে সাম্য সীমান্তটা তরঙ্গায়িত হয়, যাকে বলে, একে বলা হয় বাত তরঙ্গ। তাহলে কী হচ্ছে, সেকেন্ড স্টেজে শীতল বাতাস বাঁক নিয়ে সাম্য সীমান্তে বাত তরঙ্গের সৃষ্টি করছে, সৃষ্টি করায়, কী হচ্ছে, উষ্ণ বাতাসটা তার মূল প্রবাহ থেকে, উষ্ণ বাতাস যে লম্বালম্বি ছিল মূল প্রবাহ থেকে বিচ্ছিন্ন হচ্ছে, উষ্ণ বাতাস তার মূল প্রবাহ থেকে বিচ্ছিন্ন হচ্ছে। এরপরেও শীতল বাতাস যখন উষ্ণ বাতাসের পশ্চাতে আঘাত করছে, তখন উষ্ণ বাতাসটা কী করছে, শীতল বাতাসকে প্রতিঘাত করছে, উষ্ণ বাতাস শীতল বাতাসকে প্রতিঘাত করছে। এবারে কী বলছে, এই শীতল বাতাসটা যেখানে সাম্য সীমান্তকে আঘাত করে তাকে বলছে শীতল সীমান্ত, এবং উষ্ণ বাতাস যেখানে আঘাত করে তাকে বলা হচ্ছে সাম্য সীমান্তকে, সেটা হচ্ছে উষ্ণ সীমান্ত, হয়ে গেছে। এবারে হচ্ছে থার্ড স্টেজ, থার্ড স্টেজটা কী, থার্ড স্টেজের ছবিটা হবে আমার, এটা আর একটু পর্যন্ত উঁচু করে প্রাচীরটা, ঠিক আছে, এদিকটা পুরোটাই হচ্ছে শীতল বাতাস এভাবে, আর এদিকটা হচ্ছে উষ্ণ বায়ু, এটা হচ্ছে উষ্ণ বায়ু প্রবাহ, এটা উষ্ণ বায়ু প্রাচীর, মনে রাখবে, এদিকটা হচ্ছে শীতল, আর এটা হচ্ছে উষ্ণ বায়ু। এবারে কী হচ্ছে, চাপের সমতা যেহেতু ফিরে আসছে না, ফলে কী হচ্ছে, শীতল বাতাস, চাপ তো সমান নেই, উচ্চচাপ নিম্নচাপ, উষ্ণ বায়ু শীতল বায়ু, এরপরে কী হচ্ছে, চাপের সমতা ফিরে না আসে, কী হচ্ছে, শীতল বাতাসটা, এই শীতল বাতাসটা বাঁক নিয়ে আবার উষ্ণ বাতাসকে আরও বেশি আঘাত করছে, এর ফলে কী হচ্ছে, শীতল বাতাসটা কিছুটা উষ্ণ সীমান্তকে, উষ্ণ সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে, উষ্ণ সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে, এর ফলে কী হচ্ছে, কিন্তু শীতল বাতাস যেহেতু ভারী, শীতল বাতাসটা যেহেতু ভারী হয়, আর উষ্ণ সীমান্ত স্থান পরিবর্তন কিন্তু করতে পারছে না, ঠিক আছে, অর্থাৎ উষ্ণ বায়ু ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে, শীতল বাতাস যেন ঘিরে ফেলছে উষ্ণ বাতাসকে, এটা হলো থার্ড স্টেজ। এটা হচ্ছে নর্মাল একটু হালকা উঁচু, এটা আর একটু বেশি তীক্ষ্ণ হবে। এবার চার নাম্বার স্টেজ, ওকে, চার নাম্বার স্টেজের ছবিটা আমার কী হচ্ছে, এটা আর একটু তীক্ষ্ণ হয়ে গেল, ওকে, এদিকে হচ্ছে শীতল বাতাস, এদিকে হচ্ছে উষ্ণ বায়ু প্রবাহ। তাহলে এটা হচ্ছে চার নাম্বার স্টেজ। কী হচ্ছে, ক্রমাগত শীতল বাতাসের চাপে উষ্ণ বাতাস সংকুচিত হচ্ছে, হতে হতে যখন সীমাটা অতিক্রম করছে, তখন উষ্ণ বাতাস কী করছে, এই শীতল বাতাসের গা বেয়ে উপর দিকে উঠে যাচ্ছে, উঠতে শুরু করছে শীতল বাতাসের গা বেয়ে। ওকে, নেক্সট হচ্ছে এবারে পঞ্চম পর্যায়, পঞ্চম পর্যায়টা কী হচ্ছে, পঞ্চম পর্যায়ের ছবিটা আসছে এরকম,
কি হচ্ছে, শীতল বাতাসের আঘাতে, শীতল বাতাসের আঘাতে শীতল সীমান্ত ক্রমাগত বাঁক নিতে নিতে বা বাঁক নিয়ে উষ্ণ সীমান্তের কাছে এসে উষ্ণ সীমান্তকে উপর দিকে উঠিয়ে দিচ্ছে, উষ্ণ সীমান্তকে উপর দিকে উঠিয়ে দিচ্ছে। এই সময় কি হচ্ছে, উষ্ণ বায়ুটা স্প্রিংয়ের মতো ঘুরতে ঘুরতে ঊর্ধ্বগামী হয়ে গেছে। একেই বলা হচ্ছে, এই ঘটনা হচ্ছে অক্লুশন বা অক্লুডেড সীমান্ত নামে পরিচিত। শীতল সীমান্তের ওপরে উষ্ণ সীমান্ত অবস্থান করলে তাকে অক্লুডেড সীমান্ত বলা হয়। ওকে, এরপরে নেক্সট কি হচ্ছে, 6 নম্বর স্টেজটা, এটা হচ্ছে উষ্ণ বাতাস, এটা বায়ু প্রাচীরটা। ওকে, এটা হচ্ছে বায়ু প্রাচীরটা। এটা কি হচ্ছে, এবারে এবারে যে বায়ু এই স্তম্ভের চারিদিকে বাতাস অক্লুডেড হচ্ছে, যে বায়ুস্তম্ভের চারিদিকে বাতাসটা অক্লুডেড হচ্ছে, তার মাথার উপরে মেঘ সৃষ্টি না হওয়ায় কি হচ্ছে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে না। তাই মধ্যভাগের এই শান্ত আবহাওয়া বা ঘূর্ণবাতের চক্ষু বা আই অব দি সাইক্লোন নামে পরিচিত। ওকে, এই পর্যায়ে কি হচ্ছে, শীতল বায়ুপুঞ্জ দ্বারা বেষ্টিত থাকায় উষ্ণ বায়ুপুঞ্জটি উষ্ণতা আর্দ্রতার কি হচ্ছে, যোগান বন্ধ হয়ে আছে, আর কোনো শক্তির উৎস থাকছে না। ধীরে ধীরে ঘূর্ণবাতটা ক্ষীণ হয়ে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, অর্থাৎ ঘূর্ণবাতের অবসান বা মৃত্যু হচ্ছে এখানের ঘটনা।